তোর বউরে দেখতে পাচ্ছি না এলে কি বিদেশ থেকে আহাও লাগে আবা ভিডিও কল যদি দেখা সন্তানের বাপ মার প্রতি মানে ওই যে কি বলে যে সান্তনা ওইটা যদি হইতো তো প্রবাসীরা তো দেশাইতো না আপনারা দেখতে মানে বাপ মা দেখতে হইতো না ভাই বোন আত্মীয় স্বজন দেখতে হইতো না বউ বাচ্চারা দেখতে হইতো না ওই ভিডিও কলে শেষ আব্বা আপনার কতদিন দেখি না কি পরিমাণে যে ভিতরে জ্বালা যন্ত্রণা করতেছিল কারণ মা মরে যাওয়ার পরে আমারে আর আমার বন্ধারে কুলি পিঠে কুলে মানুষ করেন করছেন নিজে বিয়া বন্ধ করেন না শুধু আমার গলে গিয়া তো সেই বাপই তো আমার মা আমার বাপ সব কিছু তো আপনি তা আপনি তো আমি বিদেশ তেমন তো করতাম তুই বিদেশ যাবি কবে আগে কো কি কোন বা দুই বছর পর আসছি আমি তো দুই মাসের ছুটিতে আসছি দুই মাসের মাস যা তারপরে চলে যাবো কয় টাকা পাঠাইছো তুমি এই পর্যন্ত হ্যাঁ বাবা আমি চালু আপনার টাকা পাঠাই কি হিসাব করে পাঠাই ধরেন যে বারো মাস চব্বিশ মাস এই চব্বিশ মাসে আমার তো কোনো মাসে দেখা গেছে আপনার কাছে পঁয়তাল্লিশ হাজার পাঠিয়েছি পঁয়ত্রিশ হাজার পাঠিয়েছি এরকম করে পাঠিয়েছি তো আবার পাঠিয়েছি তো এতদিনে তো ঋণ পরিশোধ হয়ে যাওয়ার কথা আবার আমি তো বিদেশে চাকরির যেদিন থেকে পাওয়া শুরু করছি তারপরের মাস থেকে তো বেতন যা পাইতাম শুধু নিজের খাওয়ার খরচটা রেখে পাঠিয়ে দিতাম তো দুই বছরে তো মোটামুটি যে টাকা ঋণ আছিলেন আমার তো মনে হয় সব পরিশোধ হয়ে যাওয়ার কথা আমি তো নিজের কাছে এক টাকা রাখি পাওনাদাররা আমার বাড়িতে আসে মানে পাওনাদাররা কেন আসবো আমি তো যখন যাই তখন তো আপনি কার থেকে দুই লাখ টাকা লয়ে দিলেন দুই লাখ টাকা লয়ে দিলেন আর আপনার কাছ থেকে কিছু দিলেন মিলিয়ে টিলে তো পাঠিয়ে দিলেন বিদেশে কিন্তু পাওনাদার এখন পর্যন্ত কেন আসবো বাবা আমার হিসাব অনুযায়ী যদি আমি হিসাবও করে আসলে বাবা ধরুন দশ হাজারে দশ দিয়ে মানে কথা হয় দশ লাখ টাকা প্রায় এই টাকা দেওয়ার পর তো আপনার কাছে টাকা থাকার কথা হ তোমার টাকা আমি গিলা গিলা খাইছি আপনি আমি যা পাঠাবো সবটাই আপনি খা দেবেন আমার কোনো আফসোস নাই কারণ আপনি আমার জন্মদাতা আপনি যদি আমার জন্ম না দিতেন পৃথিবীর আলো দেখতে পারতাম না আর আমি প্রবাসেও যেতে পারতাম না চাকরি করে তাই আবার দেখতে পারতাম না আব্বা ওইটা তো সর্বপ্রথম আপনার অধিকার আমি তো আপনার থেকে হিসাবে চাই নাই কিন্তু আব্বা তারপরেও তো ঋণমুক্ত বাংলাদেশ কথা আছে না মানে নিজে ঋণমুক্ত হন তারপর বাকি সব ঋণ দেখে না আটকে রাখলেন আব্বা তুমি এই পর্যন্ত যেই টাকা পাঠাইছো তোমার বউরে সুনু পাওয়ার আলতা কিনা দিতে দিতে শেষ হয়ে গেছে আব্বা আমি যে নিজের খরচের জন্য যে টাকাটা রাখতাম আপনার দেওয়া বাকিটা দেওয়ার পরে ওই যেটা আমার কাছে রাখতাম ওইটাই ওর কাছে পাঠাইতাম মাসের খরচ হিসাবে আমার তো জানা মতে মানে ও আপনার কাছ থেকে টাকা নেওয়ার কথা না এই শ্যাম্পু সাবান ওই ওষুধ বড়ি মেয়েদের যা যা লাগে ব্যক্তিগত জিনিসপত্র সবগুলোর টাকা তো আমি আলাদা পাঠাই আমি জানি যে আব্বার কাছে চাইলে জিজ্ঞেবেন কী লাগবো কেন লাগবো কিন কেন লাগবো সেই কারণে আমি ওটা আলাদা করে টাকা পাঠাই কিন্তু আজকে আমার বউর নামে ওটা দিয়ে দিলেন আব্বা তার মানে কি সুনু পাওয়ার মুখে কি আমি করছি আব্বা বলি বাদ দেন আসি দুইটা মাস থাকতে যায় আর আপনি যদি ঋণও থাকেন আপনি যদি আরও পাঁচ লাখ টাকা ঋণ করেন আমি এটা আমি বলবো না বাবা ঠিক আছে রকম খরচ করছেন আমার আমি আপনার সন্তান আমি দিয়ে যাবো আপনি খরচ করেন খরচ করবেন ঋণ করবেন তবে আবার ঋণ দেওয়া যত কম করা যায় শোন দুই চার দিনের মধ্যে তুই বিদেশ চলে যাবি তোর চেহারা আমি আর দেখবার চাই না এটা আমার শেষ কথা বুঝছস কথাদের মন থাকে আবার কি আমি বিদেশ দুই বছর করে আইলাম দুই বছর পর বাড়িতে এলাম আবার দেখা শখ হইলো বউটারও থুয়ে গেলাম গা আজকে আব্বার আচার ব্যবহার এরকম কেন কি ব্যাপার আমি কই গেছিলাম এটা কি তোমার জানা খুব জরুরি কও তো না এমনি জিগাইতাছিলাম আর কি এটাও দোষ
না দোষের কিছু নাই আচ্ছা শুনো তোমার ভাই বিদেশ থেকে আয়ে পড়লো হেরে আমি আমার লাগে একটা মোবাইল আনতে কইছিলাম মোবাইলটা কি আনছে দেখো আমার ভাই কেমনে মোবাইল আনবো তুমি তো সবই জানো আমার ভাই হুট করে বাংলাদেশে আয়ে পড়ছে আর কিছুই নিয়ে আয় নাই হের লাগে কিছু নিয়ে আয় নাই আর বইয়ের লাগে কিছু নিয়ে আয় নাই তাই তোমার লাগে কইতে আনবো কও মনে হয় ভাইয়ের কাম টাম সাইডা মাইরা আয়ে পড়ছে হের নাকি মন সুইটটা গেছে আব্বারে দেখো নের লাগা এর লাগেই তো তাড়াহুড়া করে আয়ে পড়ছে সবই তো জানো আচ্ছা হ্যাঁ বিদেশ গেল মাত্র দুই বছর হলো হ্যাঁ তাড়াহুড়া করে আহানো দরকার নাকি আর তোমার বাইরে যে আমি কত কইরা কইলাম যে আমার লাগে একটা ভিসা পাঠান একটা ভিসা পাঠান একটা ভিসা পাঠাইছে মানে হ্যাঁ বোন জামাই দুজন মানে কোনো মায়া নাই মানে কোনো আছে না টান নাই মানে এটা মানে আর কি কম আর হ্যাঁ এখন এখন দরকার কি হ্যাঁ আব্বার দেখতে মন চাইছে হ্যাঁ বড় সুন্দরী বউ ধুইয়া গেছে এটা কয়না কি লিগা আচ্ছা জেল লিগাই হোক আইছে একটা বিষয় নিয়ে এখন কি করমু আমরা অন ভাইজানের যদি মন সুইটাছে ভাইজান যদি আয়া পড়ে এনে আমি কি কইতে পারে আমি আর বই না কও তো তুমি আর আমি কই সংসারে হন আছি এন আমার বিয়ে হয়ে গেছে আমি অন্য সংসারে না আমি আরেকজনের ঘরে আমি যাই আমার ভাইয়ের বাইতে আর কি কমু আচ্ছা হলো তোমার ভাইরে আমি কি লেগে কইছিলাম কওদি একটা বিচার কথা তোমার ভাইরে আমি এর লেগেই কইছিলাম যে হ্যাঁ আমার আপন লোক আমি কি ওই হ্যাঁ হ্যাঁ ছোট বোন জামাই হ্যাঁ তো আমার কথা হলো ছোট বোন জামাই লাগে হ্যাঁ বিদেশে থাকে হ্যাঁ দুনিয়াদারি খবর রাখে হ্যাঁ ওই জায়গার ভালো মন্দ বুঝে ওন থেকে একটা ভিসা পাঠাই দিলে তো কইছো তো আমার কতবার আমার লেগে ভিসা পাঠাইবো ভিসা পাঠাইবো ভিসা পাঠাইবো কই ভিসা তো পাঠাইলো না আর বাইর সাইডে আমি গিলেগা যাই নাই বাইর সাইডে ভিসা করতে গেলে কান কে কেমন কার মধ্যে কী আছে এটা তো কম যায় না তো আমার সম্বন্ধে বিদেশে থাকে হ্যার কাছে তো আমি একটা ভিসা চাইতেই পারি চাইতে পারি না এটা কি চাওয়া নাকি আমার খুব বেশি অপরাধ হয়ে গেছে তো আমার ভাই কেমনে ভিসা লাগাইবো মনে হয় আর্থিক অবস্থা এখন ভালো নাই তুমি তো জানোই আমার আব্বার কথা মনে পড়ে গেছে এই লেগা ভাইজান কোনো কিছুই নিয়ে আহে নাই হুটাট করে আয়া পড়ছে অনহের বউয়ের লেগে কিছু আনে নাই আব্বার লেগে কিছু আনে নাই তো তোমার লেগা কইতে কি আনবো আবার ভিসা লাগাইব আচ্ছা এই যে টাকা পয়সা তোমার ভাই পাঠাইছে তোমার বাপের নামে পাঠাইছে না মানে আমার শ্বশুরের নামে পাঠাইছে না তো হ্যাঁ বলে ঋণ মিন করে গেছে আমার শ্বশুর বলে নাকি ঋণ করছে তোমার ভাইয়ের লেগা তো এই টাকা ঋণে লাগো দেয় নাই আর হ্যাঁ এবার হুট করে চলে এলো কথা নাই বাতি নাই মানে বোর কথা মনে হয়েছে ঠাস করে আয়া পড়ছে আর আমার ভাই তো চেষ্টা করছে কম তো চেষ্টা করে নাই অহন নাই নাই আবার তো যাইবো একবার আইছে তার মানে তো এই না যে বাংলাদেশে থেকে যাইবো আবার যখন আমার ভাই যাইবো তখন যাইয়া ভিসা টিসা লাগাইবো নি তারপর তুমি যাইও এলা কি কাম করো সেটা করবানি আর ভালো টালো মনে হয় কাম টাম পায় নাই চাকরি বাকরি পায় নাই বুঝছো বিদেশে তো আর হুটাট করে চাকরি বাকরি পাওয়া যায় না তোমারে না আমার ভাই এই যে গত বছরও তো একটা মোবাইল দিল তোমারে নাকি কিছুই দেয় না তোমার লেগে মোবাইল পাঠাইলো না তোমার ভাই আমার লেগে একটা মোবাইল দিছে যেই মোবাইল দিছে কটকটি মার্কা মোবাইল এই মোবাইল দিয়ে কি বন্ধু বান্ধব সামনে ভাই করুন যায় ও তোমার তো জমাইনা টাকা আছে তে যাও তোমার জমাইনা টাকা দা মোবাইল কিনলেই তো হয় আমার বাইরে সে বই থাকুন লাগি হোন আত্মীয় স্বজন বিদেশ থাকলে ও একটু আশা করতেই পারে বিদেশি জিনিস একটু ভালো লাগে হের লেগে কইছিলাম লাগবো না তোমার ভাইয়ের মোবাইল হইছে তুমি আমার আর জ্ঞান দিও না লও ঘরে লও কই যাও কই যাও যাই একটু পালাইতেছেন বাইরে থেকে ঘুরে আই আচ্ছা একটা কথা কও তো কি তোমার বাপে তোমার লগে কি শুরু করছে কই আমার বাপে তো আমার লগে তেমন কিছু শুরু করে না আব্বা যা করতেছে অবশ্যই আমার ভালোর জন্যই করতেছে এখন ভালোটা যা আসলে কি করতেছে সেটাও ঠিক তো বুঝতাছি না তোমার ভালো লাগে করতেছে আমার তো ভালো লাগে না আরে বাবা আমার আব্বা যদি তোমার ভালো না লাগে আমার আব্বার উপর কোনো রকমের কোনো চাপ সৃষ্টি করবো না তোমার ভালো না লাগলে আমারও বলবা আমি দিয়াবো আমার শ্বশুরবাড়িতে কোনো সমস্যা না কিন্তু কোনো কারণে তোমার না ভালো লাগাটা যেন আমার আব্বা না বুঝতে পারে বুঝলে তোমার সাথে যে তোমার বাপে কেমন ব্যবহারটা করতেছে এটা কি তুমি বুঝো আরে সে আমার বাপ আমার ছোটতে বড় করছে পয়দা করছে পৃথিবীর আলো দেখাইছে বাতাস দেখাইছে সে আমার সাথে যা খুশি তাই করুক ঘন্টা যদি পঁচাত্তর বারও মারে তারপর আমার কিছু বলার অধিকার নাই ব্যাপারটা বুঝ না এখন আমার বাপে আমার সাথে করবে না তো করবে আরেক বেটা লোকে তুমি যে এত টাকা কামাই করে হেরে পাঠাইলা এখন তো পামিদের টাকাই শোধ করতে পারেননি ওটা কি তোমার কাজ তোমারে আমি বলছি না যে আমার আব্বা উনি কি করবেন না করবেন ওটা ওনার ব্যাপার তোমার যেটা দরকার হবে সেটা আমার কাছে চাইবা আর যদি তুমি আমার কাছে না চাও যদি না পাও মানে চাওয়ার পরেও যদি না পাও তাহলে তুমি তোমার বাপের পাই যাবে না তারপরে যা ইচ্ছা তাই করো কিন্তু আমার আব্বা কোনটা ঠিক কোনটা ব্যা ঠিক এটার বিচার করার দায়িত্ব তোমার না আমার আব্বার দায়িত্ব আমার আব্বার নিজের বিচারের দায়িত্ব নিজেই রাখতে পারে কথাটা মনে থাকবে তো এই যে তুমি এতদিন পরে দেশে আইলা
তোমার বাপে হেডে না বুঝে তোমার সাথে কত খারাপ ব্যবহার করতেছে তাই রে সে বাপ সে চিন্তা করে যে আমি কিছু হয়তো দেয়া যাইতে পারি নাই একটা বাড়ি দেখছি কিন্তু আর্থিক যদি একটা সাপোর্ট না থাকে বাড়ি দেখিব আব্বা চাইতাছে যাতে তোর কাছে মোটা অঙ্কের কিছু টাকা জমুক জমার পর তারপর বাবা তুই আয় কর আইলে তার প্রতি ব্যবসা বাণিজ্য কর আমার আব্বার আইডিয়াটা কাজ করতেছে ওই জায়গায় কিন্তু আমার আব্বার বুদ্ধি যেটা এখন কাজ করতেছে সেটা তো তোমার মাথায় নাই তোমার মাথা আছে কোনটা এই যে আমার আব্বা তুই জায়গা তিয়ান থাকিস না তিয়ান থাকলে টাকা খরচ তোর কে কই চাইতে তোমার ধারণা কি জানি তোমার ধারণা হচ্ছে উইটাই মানে আসছি দুই মাস থাকতে হবে দুই মাস জীবনে ভাবো জীবনে ভাবো জীবন এখনও বাকি আছে সংসারটাকে আরও বড় হবে টাকারও দরকার আছে বুঝো না আমার বাপে ওই চিন্তা করে গেছি কথা তোমার বাপের মতো মানুষ আমি আমার জীবনেও দেখি নাই তুমি কি বলো তুমি আমার বাপের সম্পর্কে কি বলো কি বলছো তোমার যদি ভালো না লাগে তুমি বাপের বাড়ি চলে যাবা কিন্তু আমার বাপকে নিয়ে আমার সামনে একটা উল্টা সিধা কথা বলো না বুঝো আমার মা মারা যাওয়ার পর আমার ছোট বোন একেবারে চলে আর আমি মাত্র হাঁটি হাঁটি পাই সেই লোক বিয়া শাদী না করে আমাদেরকে মানুষ করছে আমাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত না করলো শিক্ষিত বানাইছে তারপর একটা ঋণ করে বিদেশে পাঠাইছে এই তারপর বিদেশ থেকে ওই যে তোমার বিদেশ যাওয়ার আগে তোমার বিয়া করে গেছি কোনো দিন আমাদেরকে তার কষ্টটাও বুঝতে জানায় মা বাবারটাও বুঝতে জানায় আর সেই বাপ রে এত দেখো ভাই তুমি পরের ঘরে মেয়ে তোমার বাপটা যেমন তুমি বুঝো আমি আমার বাপটা বুঝি অতএব উচিত কথা কইলে আমি খারাপ উচিত তো সবগুলোই কইছ এখন না কম ঠিক আছে আচ্ছা তুমি ঘরে যাও আমি একটু গুলাতে যাইতেছি আচ্ছা শোনো কি কালকে রাতে যে কি বলছিলাম এটা কি মনে আছে তোমার কালকে যাচ্ছে কই কি জানি বলছিলাম মনে নাই তো হাই রে আমার কপাল সবই বইলা যাও তুমি কি বলছিলাম চুপ কও না আমি তো মাথায় নাই তো ওর বাবা এই যাবো আমি তো বাসা নাই তো এটা দূরে বললে কি সমস্যা মনে করি না এবার আচ্ছা ওই যে কি বলছিলা শোনো আর হচ্ছে কি নেল পলিশ আর হচ্ছে কি বেশি আসবে মেয়ে মানুষ তোমরা মানে কোনটা সুখ আর কোনটা দুঃখ সেটাও বোঝো না আচ্ছা ঠিক আছে যাই তাড়াতাড়ি আসো আসসালামু আলাইকুম জি আমরা চাচা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো তো আমি আছি কিন্তু তুমি বিদেশ থেকে কবে আইলা জি আমি তো আসছি আজকে প্রায় পাঁচ দিন হয়ে গেল জি আসি এক দেড় মাস পর্যন্ত থাকতে পারি কিনা তাও জানি না কি বলো তুমি এক দেড় মাস থাকবা কেন দুইটা বছর থাকি এসো বিদেশে জি জি বুঝছো কিছুদিন থাকো বাড়ি ঘরের সবাইকে ভালোবাসো গ্রামে ঘুরো ভালো লাগবে বুঝছো আর একটা কথা তোমাকে বলি তুমি কি বিদেশে থেকে টাকা পাঠাও নাই পাঠিয়েছি তো দাদা এই দুই বছরে মোটামুটি আব্বার কাছে যা পাঠিয়েছি তো মাশাল্লাহ ভালোই বিদেশে টাকা যদি পাঠিয়ে থাকো তোমার বাবার কাছে তে এদিন ওই বাড়ির থেকে লোক আসে ওই গ্রাম থেকে লোক আসে টাকা পানা পাইবার জন্য ব্যাপারটা আমি বুঝতে পারলাম না ঠিক তোমার বাপ তো একজন ভালো মানুষ জি 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 দাদা আসলে হয়েছে কি আমার আব্বার আমি ঠিকই টাকা দিছি আমি তো আমার আব্বার যখন টাকা দিই মাস শেষে তখন তার হিসাব করে দিই না আরেকটা জিনিস হচ্ছে যে আব্বাই কি আগে কোনো ঋণ আসলো কি না সেটাও তো বলতেছে না তাও ঠিক মনে হয় তবে আমি তো চেয়ারম্যান আমি বুঝি তোমার বাবা একজন সৎ লোক ভালো মানুষ তুমিও একজন ভালো ছেলে তাই আমাদের গ্রাম থেকে তুমি বিদেশে গেছো আমরা অনেক দোয়া করছি তোমার জন্য এখন আসছো কিছুদিন থাকো তবে পানাদানাগুলির সম্বন্ধে একটু নজর কইরা তুমি দিয়া দিলে তোমার বাপটা ঋণ থেকে মুক্ত হয় না ভালো হয় না মনটা তো ভালো থাকে আমারই তো বন্ধু মানুষ বুঝো না জি জি তাহলে চাচা আপনি যখন বলছেন আমি ইনশাল্লাহ এবার গেলে আমি হয়তো চাইছিলাম মাসখানিক থাকবো তবে আমার মনে হয় চাচা আমার হয়তো দুই একদিনের মধ্যে চলে যেতে হবে বলো কি আচ্ছা ঠিক আছে তুমি আত্মীয় স্বজনের সাথে আলাপ আলোচনা করে হ্যাঁ ফোনের মাধ্যমে কথা হইতেছে আইতাছে যাইতাছে এই আরকি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে চাচা আমি যাই আপনি আইসেন বাড়িতে আচ্ছা ঠিক আছে যাও আসসালামু আলাইকুম সালাম আসলে ছিল এটা ভালো এতগুলি টাকা বাপের কাছে পাঠাইলো আর বাপটা টাকা দিল না গেল কোথায় আচ্ছা দেখা যাক তার সাথে আমার ঠিক আছে কি ব্যাপার ভাইজান তুমি বাইকটা না
मोबाइल একমাত্র বইনের জামাই আমি আমি আপনার কাছে একটা ভিসা চাইছিলাম আমার একটা জিনিস কত ভাই তোমার ভূত এই যে মানে বিদেশে আর ভূতটা কেমনে সব কইতে গেল বলেন ভাই আপনি আমারে জ্ঞান দিয়েন না আপনি বিদেশে থাকেন ঠিক আছে কিন্তু আমরা বিদেশ না থাকলে আমরা বুঝি ওখানে গেলে কামলাই দিত না সেটা ঠিক আছে হ্যাঁ ওই খেতে করি আর জেহে নেই করি আর বিদেশের ভূতের কথা কইতেছেন আমার ছোটবেলা থেকে স্বপ্ন আমি বিদেশে যাব আপনার আর দরকার নাই আহনে কি দেশে কি এজেন্সি কম আছে নি হ্যাঁ আমি কি কই এজেন্সির অভাব নাই সবই ঠিক আছে বাপটা টটার সঙ্গে কিন্তু বেশি যাক যাও এটা বাদ দাও আর আমি খালি হাতে আইছি মানে ব্যাপারটা এসে কি ভাই আমি তো হুট করে আব্বার কথা মনে করে আছি আর টানে টানে ফিরে আসি কিন্তু আমি তো তোমার বিদেশে যাওয়ার পর পরই তো তোমার একটা মোবাইল দিছি দেই নাই এমন তো না যে দেই নাই আর আয়সা মনে করে বিদেশ যাওয়ার পর আব্বার টাকা পাঠাইছি আব্বার ঋণ মুক্ত হয়েছে ঋণ মুক্ত হয় না এখনো তারপরও তো হয়েছে তো হেইরা ভাই আপনার ব্যাপার আপনার আব্বার ব্যাপারে আপনার ব্যাপার আর আমার মোবাইলের কথা বলেন কি একটা মোবাইল দিয়েছেন আপনি এটা কি বন্ধু বান্ধবের সামনে ভাই করে দেখান যায় যেটা আমার সম্বন্ধে দিছে মিয়া আচ্ছা ঠিক আছে এবার গেলে আমি অবশ্য তোমার বিষয়টা নিয়ে আলোচনা করব না আপনার আর বিষয় নিয়ে আলোচনা করতেই হবে না আপনার বিষয়ে আমি জানবো না এখানে আমার টাকা থাকলে বিচার আকাল নাই এখন আপনি যান আপনার বইনের লগে দেখা কই না আমার বাড়িতে থেকে বিদায় হন কি হলো তোমার মন খারাপ কেন মন খারাপ হবে না কি মন ভালো থাকার কোনো কাম হইছে কোনো কাম করছো কি এমন হলো যে তোমার মন খারাপ করে বসে থাকতে হইব এমন তো কিছু হয় নাই মনে সাদ আল্লাহ ছিল বিদেশ যাম বিদেশ যাম এত যাইতেই পারলাম না কপালে আমার নাই আসলে কপালে না থাকলে মানে যা হয় আর কি সবার ভাগ্যে সব জিনিস হয় না মনে করছিলাম সমুন্দি বিদেশ থাকে আমি আর একমাত্র বোন জামাই আমার বিদেশ লয়ে যাইব কই ঠন ঠনা ঠন কোনো খবর নাই আচ্ছা আমার ভাই কি তোমারে না করছে যে নিয়ে যাইব না
ভাই আমার গেছে বিদেশ হুট কইরা আব্বার কথা মনে পড়ছে আয়া পড়ছে ওনা আবার যাইতাছে তো সামনে যখন যাইবো তখন আবার বিশাল লাগেবনি তোমার লাগা তাইলেই তো হইলো আর যাইতাছে শুনো তুমি আমার এই যে এই কথাগুলো কইও না এর আগে কইছিল না মন নাই যে এই যে বাইরে আব্বারে দেখতে মন চাইছে ভাবিরে দেখতে মন চাইছে খালি আব্বার কথা কিল লাগা কইতাছে ভাবির কথা কও না কিল লাগা যে ভাবিরে দেখতে মন চাইতেছে এর লাগা আয়া পড়ছে তা আমি তো কইলাম যে ভিডিও কল আছিল না ভিডিও কল দেখতে পারতো না এখন কি আহাম লাগে যেইডাই হোক আব্বারে দেখতে মন চাই আর ভাবিরে দেখতে মন চাই হ্যাঁ বউরে হ্যাঁ দেখতে মন চাই ছেলে গা হ্যাঁ আয়া পড়ছে অনে এত কিছু আমি হেরে কইতে যাবো কে হ্যাঁ আমার বড় ভাই না আমার কি শরম লজ্জা নাই যে আমি হেরে যাই কোন এই সব কথা হইছে আচ্ছা তুমি রাগ কইরো না এত কে লাগা চিল্লা চিল্লি করতাছো আমগো সংসারে গেলে গো শান্তি করতাছো তোমার একটা মোবাইল লাগবো হেডাও ভাই আবার গেলে পাড়াইবো নি নইলে নিয়ে আওনার সময় নিয়ে আইবো আর তোমার বিছানা লাগাইবো আমি বাইরে আবার কমুনি আজকেও ফোন দিমি একটু পরে আবার ফোন দিমি হইছে তুমি এবার হাসো না মন খারাপ করে থাকো না না হইছে আমার হে বিশাল লাগা লাগবো না আমি অন্য কে আমার কি অন্য জায়গা লোক নাই টাকা হইলে সব পাওয়া যায় দরকার আমি লোক দিয়ে যাব আচ্ছা লাগাম যাব না এত চিল্লায়ও না তোমার টাকা খরচ করন লাগবো না যদি তোমার কাছে টাকা নাই থাকে একটা কাম করো এই যে আমার সোনার দুটো চুরি বেচা হইলো তোমার বিশাল লাগানোর ব্যবস্থা করতেছি আরো কিছু আছে না আমার চুরি বেচা দাম লাগবো না আমি আমার কাছে টাকা আছে না টাকা আছে আমার কাছে আমার বাপের কাছে টাকা কম আছে আমি দরকার হয় অন্য জায়গায় গিয়া বিশাল লাগামু তাও হের মাধ্যমে মের যাব না আমি অনেক অপমান অবস্থা হইছে এর কাছে গিয়া একটা মোবাইল চাইছি একটা বাংলা সুরা একটা মোবাইল দিছে কম দামি বাটন ফোন আমার ভাই তোমার লাগা বাটন হ্যাঁ আবার তোমার ভাই আমার আবার একদিন খোড়া দিল আমার ভাই তেয়া কয় যে তোমার একটা বাটন ফোন দিছি না কয় কি একটা ফোন দিছি না আমি বিদেশ থেকে যাওয়ার পর পর এই ফোন কি মাইসের সামনে বাইক করুন যায় বন্ধু বান্ধবের সামনে ফোন দাহান যায় দেখো আমার ভাই তোমার চি কেমন কেডা ফোন দিল আবার ভাবি ফোন দিছে এই সময় আছে হ্যালো ভাবি আসসালামু আলাইকুম কি হলো ভাবি আরে ভাবি কাঁদতেছো কে ভাবি কি হইছে ভাবি আরে ভাবি কইবা তো দেখো কেমন ডাল লাগে কাঁদতাছে কি হইছে আব্বার কিছু হইছে ভাবি কি কি হইছে কি হইছে কথা কও না কে কি হইছে কইবা তো আমার ভাই আত্মহত্যা করছে চলো 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 কেন না চলো